এই ভিডিওটিতে গোমাংস সেবন করা হয়েছে এবং গোমাংসের কিছু পদ রান্না করা দেখানো হয়েছে। এই ভিডিওটির মাধ্যমে আপনাকে গোমাংস সেবনের জন্য উস্কানো বা অনুরোধ করা হচ্ছে না, খাদ্য রসিকতা আপনার ব্যক্তিগত রুচি। মুঘল সম্রাট আকবরের সমাধিকে কেন্দ্র করে তৈরি হয় এই নাখোদা মসজিদ। নাখোদা শব্দের অর্থ হল জাহাজের নাবিক, আর এই নাখোদা মসজিদের পাশেই আছে জাকারিয়া স্ট্রিট। আর সেই জাকারিয়া স্ট্রিটে আমি চলে এসেছি আজকে আমার খাদ্য রসিকতা পূর্ণ করতে। জুম্মা মুবারক টু এভরিওয়ান, ওয়েলকাম টু দি শুভজিৎ পার্বণ লাইভ ফ্রম জাকারিয়া স্ট্রিট। अच्छा, ये बनाया कैसे जाता है? हा? मतलब ये बनाया कैसे जाता है? वो मसाला करके मैरिनेट करके रख दिया जाता है। ये कुश्ती में कब का होता है? वजन होता है। तो ये टेंडर वो सिंगल फ्राइज में होगा, डबल फ्राइज में? अच्छा, सिंगल फ्राइज में, डबल फ्राइज दूसरा फ्राइज इसमें होगा। और ये सिर्फ फ्राइड में ही बनता है? हाँ, ये फ्राइड है, अभी रोस्टेड बनता है। अच्छा, चिकन मुर्ग चंगेजी। मुर्ग चंगेजी, मुर्ग चंगेजी। अच्छा, चंगेज खान का नाम याद आ रहा है, अफगानी मुरगन। तो ये इसका प्राइस क्या है? इसका प्राइस है फुल 560, हाफ 280, हाँ। अच्छा, ये बनाया कैसे जाता है? ये ग्रेवी, लाइट ग्रेवी में रहेगा, व्हाइट ग्रेवी। व्हाइट ग्रेवी में, मतलब स्पाइसी नहीं रहेगा पूरा एकदम? स्पाइसी नहीं, ये नॉर्मल रहेगा। स्पाइसी है हम लोग का पेशावरी मुरगन। पेशावरी मुर्ग और स्पाइसी में बनता है? हाँ, वो भी सेम ग्रेवी रहेगा, वो थोड़ा स्पाइसी रहेगा, ये नॉर्मल रहेगा। अच्छा, ये सेकेंड टाइम फ्राई हो रहा है? जी जी, सेकेंड टाइम फ्राई। अच्छा, उसको आपने पीस क्यों बना लिया? पीस फटा खाने में। अच्छा, और प्रॉपर फ्राई भी होता है? हाँ, वो अच्छा फ्राई हो रहा है। ये शॉप कितने दिन का है? 1971, यानी कि आज 50 साल पूरा हो रहा है। আজকে স্পেশাল পর্ব জাকারিয়া স্ট্রিট। সবার আগে বলে দিই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আই এম লাভিং হোস্ট অ্যান্ড দোস্ত শুভজিৎ বর্মণ। আজকে আমি এসেছি জাকারিয়া স্ট্রিটে, আজকে কভার করে জাকারিয়া স্ট্রিটের অন্যতম ফেমাস ফেমাস খাবার। আচ্ছা, ফার্স্ট আমি এখানে শুরু করছি মুর্গ চঙ্গেজি দিয়ে।
এটা কি আইটেম? মুরগ টোটালি একটা ডিপ ফ্রাইড, চিকেনকে ডিপ ফ্রাইড করে আপনাকে দেওয়া হবে। টেস্ট কেমন সেটা তো জানি না, এখনও টেস্ট করিনি, বাট এখনও আমার মুখে কিন্তু জল চলে আসছে। একবার যাক, খেয়ে দেখা যাক কেমন। লেগ পিসটা আমি নিয়ে নিয়েছি, টোটালি ডিফারেন্ট, ফাটাফাটি ব্যাপার, সিরিয়াসলি টোটালি ডিফারেন্ট। চিকেন পকোড়া, চিকেন ফ্রাই অনেক কিছু খেয়েছি, বাট মুরগ চঙ্গেজির মতন এরকম এত সুন্দর প্রিপারেশন আমি খাইনি। মারাত্মক জাকারিয়া স্ট্রিটের শুরুবাতটা তো দারুণ হলো, এরপর আরও কিছু খাবো। তো কী কী খাচ্ছি আপনাদেরকে দেখাতে থাকবো, মুখটা গরমে পুড়ে যাচ্ছে, তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে নেক্সট ফুডের দিকে চলে যাচ্ছি। ততক্ষণ সাথে থাকবো। তাসকিনের মুগ চঙ্গেজি খাওয়ার পর থেকে এরপর আর ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আইটেম তাসকিনের আমরা খেতে চলেছি, এটা হচ্ছে ফালুদা। তাসকিনের ফালুদা এটাও কিন্তু দেখে ডিলিশিয়াস লাগছে, এবার ট্রাই করে দেখি কেমন। কেশরের ফ্লেভারটা ফাটাফাটি মারাত্মক, বাবা বাবা অসম। আলুদাও কিন্তু মাস্ট ট্রাই, দারুণ অপূর্ব খেতে। জাকারিয়া স্ট্রিটের ফুড ব্লগটা তাসকিনকে দিয়ে স্টার্ট করলাম, তো তাসকিনের পর এবার আমরা চলে যাব আদমের দিকে। তাসকিনের এক্সপিরিয়েন্স কিন্তু আমার খুব ভালো হলো, এবার চলে যাচ্ছি আদমসের দিকে। বাবা আদমকে জমানে সে চল রা হ্যাঁ কবাব কা সেন্টার জো ইয়ে লোক বানাতে হ্যাঁ সুতো কবাব, ইয়েস সুতো কবাব বানায় এখানে, গত 150 বছরের পুরনো দোকান। তো আমরা যাচ্ছি সেই আদমসের দিকে, চলুন দেখা যাক। তো আমরা পৌঁছ চুকে হ্যাঁ আদমস কে সামনে, যে বাবা আদম কে জমানে সে চল রা হ্যায় যে দোকান, উপর মে দেখিয়ে আদম কবাব। এখানে প্রপারলি দাঁড়িয়ে কথা বলা যাচ্ছে না, কারণ প্রচণ্ড সরু রাস্তা আর বড় বড় গাড়ি যাচ্ছে এখান থেকে। তো আমরা কাবাব রেডি করতে বলে দিয়েছি, এখানে কাবাব রেডি হচ্ছে আপনাদের, বিফ বডি কাবাব অ্যান্ড বিফ সুতা কাবাব, দুটোই 60 টাকা করে। আচ্ছা দুটোই 60 টাকা করে, তো বডি আর সুতো মানে পার পিস 60 রুপায়, পার স্টিক 60 রুপায়। প্রচণ্ড নয়েজ চারদিকে, প্রচণ্ড নয়েজ, কিন্তু তার মধ্যে আমি চেষ্টা করছি ম্যানেজ করে আপনাদেরকে কিছু বলে দেওয়ার। এটা হচ্ছে বিফ সুতা কাবাব, তো দেখুন মিহি হয়ে রয়েছে বিফের পিসগুলো, টেস্ট ইজ রিয়েলি গুড। আচ্ছা সঙ্গে এখানে চপড অনিয়ন দিয়েছে, চপ চিলিস দিয়েছে, লঙ্কা টুকরো, পেঁয়াজের টুকরো দিয়েছে, আর এটা সঙ্গে কী দিয়েছে? আচ্ছা সঙ্গে দই দিয়েছে, এই সাইডে একটু দই দেখা যাচ্ছে। টেস্ট ইজ গুড, মেরিনেট করা মশলার সঙ্গে একদম ছোটো ছোটো সব বিফগুলো পড়ছে মুখে। লেবু দিয়ে খেলে একটু বেটার লাগবে। দারুন দারুন প্রিপারেশন, টেস্ট ইজ রিয়েলি গুড, খুব ভালো লাগছে আমার। বাহ বা, এবার নেক্সট খাবো বিফ বডি কাবাব।
তো এবার আমরা খাবো বিফ বডি কাবাব। আচ্ছা সুতা কাবাবে পিসগুলো একদম মিহিমিহি ছিল, এখানে একটু পিসগুলো রয়েছে, একটু বড় সাইজের রয়েছে পিসগুলো। তো এখানেও সেম দেওয়া রয়েছে চপড অনিয়ন, চিলি, লেবু আর সঙ্গে দই। তো এবার আগের থেকে একটা লেবু মেরেই আমি দেখি। দই দিয়ে দারুন, এটার টেস্টটা একটু ডিফারেন্ট, দেখে মনে হয় দুটোই একই রকম কিন্তু নয়, এটার টেস্টটা ডিফারেন্ট আর এটাও ডিলিশিয়াস। বাহ 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 দারুন, অনেক বড় গো, বহুত বড়িয়া। বত্রিশ রকমের জিনিস দিয়ে বানানো এই হালুয়াটা, চেহারাটা তো দারুন। 100 বছরের পুরনো একটা দোকানে রয়েছি আমরা। ব্যাপারটা মধ্যে মিষ্টি আছে, প্রচণ্ড মিষ্টি আছে। 32 জিনিস কী কী ইউজ করেছে সেটা আমি বলতে পারবো, 4-5 জিনিস ছাড়া। খেতে দারুণ, সিরিয়াসলি দারুণ খেতে। 32টি হালুয়াই, হাজি আলাউদ্দিন, 100 বছরের পুরনো দোকান হাজি আলাউদ্দিন। আমি রয়েছি এখানে জাকাইয়া স্ট্রিটে, ভিজিট করলে হাজি আলাউদ্দিন আছে, 32টি হালুয়াই মাস্ট ট্রাই, দারুণ খেতে। স্পেশাল গুলাব জামুন, জি জি স্পেশাল গুলাব জামুন আর আপনার ইয়ে মালাই হালুয়া। আচ্ছা জি, সব ইসকা স্পেশালিটি ক্যা হ্যাঁ মালাই হালুয়া কাজ কাজু হ্যাঁ দুধ হ্যাঁ পিস্তা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভ্যারাইটি দেখে ইসকা বানা যাতা হ্যাঁ, আপনার ইয়ে বোনলেস হালুয়া হ্যাঁ। আচ্ছা, ইয়ে সবকা আলাউদ্দিন কা খাস হ্যাঁ, হাজি আলাউদ্দিন। জি 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 জি, আলু টানা। তো আজকে এখানে আমাকে এটা দেওয়া হলো টেস্ট করার জন্য, আলাউদ্দিনের স্পেশাল গোলাপ জামুন। বাহ বাহ বাহ, টেস্ট করা একবার দেখি গোলাপ জামুনটা কেমন। ওনারা বললেন এই গোলাপ জামুন নাকি কলকাতায় পাওয়া পাওয়া যাবে না। এটা মামা লাড্ডু, একটা জিনিস টেস্ট করতে দেওয়া হলো মামা লাড্ডু, এটা দেখি খেয়ে কেমন। এটাও স্পেশাল, এটার টেস্টটা আমার অতটা খাস লাগলো না, কারণ এটা এই জন্য খাস লাগলো না কারণ এর আগে মামা লাড্ডু খাওয়ার আগে আমরা অনেক গোলাপ জামুন খেয়ে ফেলেছি। বেশি মিষ্টি খেয়ে নিলে পরে হালকা মিষ্টিটা মিষ্টি অতটা টেস্ট ক্রিয়েট করে না, বাট বোঝা যাচ্ছে একটা স্পেশাল কিছু খাচ্ছি। রিপাবলিক ডে স্পেশাল তিরঙ্গা সুইট, তো হাজি আলাউদ্দিনে বানানো, ট্রাই করে দেখি কেমন লাগে। একটু ভেঙে নিলাম, একটা মিল্ক কেকের ব্যাপার আছে, মিল্কের একটা ব্যাপার আছে ভালো, মিল্কের জমিটা একটা এর মধ্যে রয়েছে। তিরঙ্গা মিষ্টি দিল, একটা দেখতে একটু দরবেশ টাইপের লাগছে আর একটা এই যে মিল্কের টাইপের খেয়ে দেখলাম। আচ্ছা তিনটে টেস্ট কিন্তু একই রকম, কালারটা আলাদা, তিনটে কালারের টেস্ট সেম। তো এটা একবার খেয়ে দেখি, ঘিয়ের ফ্লেভারটা দারুণ রয়েছে, পাট্টা পাটি।
মারাত্মক, দারুণ খেতে, দারুণ ফাটাফাটি খেতে, মন খুশ হয়ে গেল, দারুণ খেতে। তো জগরিয়া স্ট্রিটে এখন অবধি তিনটি জায়গা ভিজিট করা হলো, এরপর কোথায় ভিজিট করেছি জানি না, কিন্তু এখন অবধি আপনার কোনটা ভালো লেগেছে সেটা একটু কমেন্ট বক্সে জানান। তো এখন আমাদেরকে অফার করা হলো দই, মিষ্টি দই। তো মিষ্টি দইটা আমরা টেস্ট করলাম, তো এবার টেস্টটা আমার বন্ধু বলে দেবে কেমন লাগছে। এটা খুব সুন্দর লাগছে। স্পেশালিটি কি এই দইটার মধ্যে অন্য জায়গার থেকে? অন্য জায়গার থেকে মিষ্টিটা খুবই ব্যালেন্সড আছে, একদম হালকা মিষ্টি বলা যায়। আর দইয়ের কালারটা একটুখানি অন্যরকম লাগে, এখন যাই না সেটা লাইটের এফেক্ট না কিসে। হ্যাঁ, দইয়ের কালারটা এমনি এখানে এখানে অ্যাম্বিয়েন্সের লাইটটা যেটা ইয়েলো জ্বলছে, তো আমাদের দইয়ের কালারটা কিন্তু আরও বেশি গাঢ় ইয়েলো থাকা দরকার বা একটা অরেঞ্জ টাইপের হওয়া দরকার, বাট এখানে কিন্তু লাইট ইয়েলো কালারই দেখাচ্ছে। তো বলে যে মিষ্টি দইয়ের প্রিপারেশন খুব একটা ডালডা বা এমন কিছু জিনিস ইউজ করা হয়নি যেটার জন্য কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর মিষ্টিটা খুবই মাইল্ড, মানে খেতে কিন্তু সত্যি দারুণ লাগছে। আমার তো এক্সপিরিয়েন্স বেশ ভালো হলো। পেছনে দেখা যাচ্ছে নামটা কিন্তু হাজি আলাউদ্দিন, 100 বছরের পুরনো। এক্সপিরিয়েন্সটার কিন্তু একটা আলাদাই দাম আছে সব জিনিসে। তো আরেকবার আমাকে অফার করা হলো গরম গরম গোলাপজামুন, একটু আগে ঠান্ডা ছিল, এবার গরম গোলাপজামুন দেখি খেয়ে। ইউনিক, এটা সিরিয়াসলি ইউনিক। আমাকে যেমনি বলেছিলেন উনি, আচ্ছা আপনি তারিফ, আপনার নাম কে? নদীম। তো নদীম জি, নদীম সেবন মোহাম্মদ। তো কুমার শানু কে গানে মে যে নদীম থা না ওই হ্যাঁ, ইসলে ইতনা প্যার কর রহে, কুমার শানু কা ফ্যান হ্যায় না। তো যো ভি হো, নদীম ভাই নে বোলা ইয়ে খানে কে লিয়ে, তো হম না নেই কর সকতে। ইসমে হ্যায় কে, সচমুচ হি অলগ হ্যায়, সচমে অলগ হ্যায়। আপকে জো বোল রহে হো কি ইয়ে ইসকে লিয়ে আপ লোগ, জিস হাম লোগ কা জো গুলাবজামুন মিল হ্যায়, ये लंदन बोलिए, दुबई बोलिए, हम लोग का ये गुलाब जामुन जैसा खपता बिना फ्रीज का ख़राब नहीं होता है। लोग हर जगह से बोलते हैं भैया हमको यहाँ लेके जाना है, हम लोग बोलते हैं ठीक है सर, एक हफ्ता बिना फ्रीज का ख़राब नहीं होगा, जो खाते हैं बोलते बहुत अच्छा। मतलब ये हम बाहर में रहे तो कोई वेदर टेम्परेचर का कोई इशू नहीं होगा? मतलब कुछ कुछ नहीं, कुछ कुछ नहीं होगा, कुछ भी नहीं होगा, बिना फ्रीज का एक हफ्ता बच सकते। बहुत बढ़िया, लोग इस चीज़ का बहुत फैन है, जिसको आप खिला दीजिए। मतलब आप जो बोल रहे हैं ना, आपके बात में जो है, आप हवा नहीं मर, आपका बात में दम है और ये टेस्ट में भी दम है जी, ये मेरे को बहुत सही लगा आपका जी, कि आपने जो बोला मेरे को ये ऑफर करने से पहले कि ये कल कहीं पे भी नहीं मिलेगा, कहीं पर नहीं मिलेगा ये, सचमुच कहीं भी नहीं मिलेगा, क्योंकि ये टेस्ट बहुत ही यूनिक है। गुलाब जामुन में लोग अंदर में डाल दे, इतना बड़ा साइज कर देता है, अंदर में थोड़ा कुछ गुलाब का खुशबू डाल देता है, केसर का खुशबू डाल देता है, पर इसमें वो नहीं है, पर इसमें जो है वो कहीं पे नहीं है, कहीं पर नहीं है, सही पे। बहुत बढ़िया, हवा भी लड्डू खाइएगा तो आपको पसंद आएगा, खाएगा ऑफ कोर्स। लोग सऊदी में, लंदन में आदमी रह के भी बोलते हैं हाजुलुद्दीन से हमको गुलाब जामुन चाहिए। कानपुर बोलिए, आसाम बोलिए, बिहार बोलिए, जहाँ बोलिए, कोई ऐसा स्टेट नहीं है कि आपका हाजुलुद्दीन में गुलाब जामुन नहीं गया। मुझे यहाँ पे आने का बहुत दिन से दिल था, पर आज मौका मिला और मौका को मैंने गवाया नहीं, बस आ गया टाइम। मैं मेरा जो प्लानिंग था वो 2 बजे आने का प्लानिंग था, 2 से 2:30 बजे के अंदर, पर आया तो आया 6:30 बजे, 5:30 6 बजे आया। तो यहाँ पे मैं फूड ब्लॉग कर लेता हूँ, तो यहाँ पे घूम के पहले मैं गया तस्कीन में, फिर आया हम यहाँ पे आदम में, फिर जाके आया, मेरा प्लान में था ये हरियाल में आएंगे क्योंकि 100 साल पुराना है अभी तो माशाल्लाह, इस दुकान का 130 साल होने वाला, 130 होने वाला है जी। बाप रे, तो अभी ये तो बोर्ड में जो है, जो हम लोग, आप कितने दिन से यहाँ पे हैं? मेरा हो गया होगा लगभग 18 साल। मतलब जो 18 साल शादी का उम्र होता है, उधर इधर शादी का उम्र हो गया जी। बहुत बढ़िया है, थैंक यू सो मच, बहुत अच्छा। তো গাইজ, এই পার্সেল দুটো আমি নিয়ে এলাম হাজি আলাউদ্দিন থেকে। তো এর মধ্যে রয়েছে আমার কাছে গোলাপজামুন, দুটোর মধ্যেই গোলাপজামুন রয়েছে, আর প্লাস রয়েছে 32 বি হালুয়াই রয়েছে, এটা বাড়ির জন্য আমরা নিয়ে যাচ্ছি। আর ওইখানে দাঁড়িয়ে যা যা খেলাম এটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম।
টোটাল তিনটে জায়গা ভিজিট করলাম, কারণ পেটে আর জায়গা নেই, তাহলে আরও অনেক জায়গা ভিজিট করতাম। তিনটে জায়গার মধ্যে কী কী, ফার্স্ট প্রথমে গেলাম তাসকিন, সেকেন্ড আমরা গেলাম হচ্ছে বাবা আদম সাবকা, দেড়শো সালকা পুরানা জায়গা, আদম কাবাব, যেখানে হচ্ছে সুতো আর বডি কাবাব পাওয়া যায়, আর তারপরে গেলাম হাজি আলাউদ্দিন। তো তিনটে জায়গা এক্সপিরিয়েন্স তো আমার দারুণ হলো, আপনাদের এই ভিডিওটা দেখে কী এক্সপিরিয়েন্স হলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। তো যারা হচ্ছে মানে বিফ পছন্দ করেন তারা তো এখানে আসতেই পারেন, বিফ যারা পছন্দ করেন তাদের জন্যও কিন্তু এখানে রয়েছে, এখানে চিকেন মাটন সব কিছুরই ব্যবস্থা রয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, নিউ ভিউয়ার্স হলে তো সাবস্ক্রাইব করবেন, আর পুরনো ভিউয়ার্সদেরকে আমি বলছি ভালো লেগে থাকলে এই ভিডিওর লিঙ্কটা একবার একটু আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দিন। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করলে আপনার যারা বন্ধুরা তাদেরকে আলাদা ইন্ডিভিজুয়ালি শেয়ার করতে লাগবে না, তাদের যাদের ইচ্ছা হবে তারা এই ভিডিওটা দেখে নিতে পারবে। তো এটা বলেই আমার এখানে আজকে জাকাইডা স্ট্রিটের ব্লগ এখানেই কমপ্লিট করছি। তো আপনারা সঙ্গে থাকুন, সুভজিৎ বর্মকে সাপোর্ট করতে থাকুন, আগামী দিনে আরও ভালো ভালো জায়গার ভিডিও আনতে চলেছি। সো গুড নাইট।